সীমান্ত উদ্ধার সোনার তৈরি জাল এটিএম কার্ড, সোনা পাচারের অভিযোগে দুটি পৃথক ঘটনায় ধৃত দুই, উদ্ধার প্রায় 95 লক্ষ টাকার সোনা। এবার দক্ষিণবঙ্গ সীমান্তে উদ্ধার সোনার তৈরি জাল এটিএম কার্ড। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটল উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের আইসিপি পেট্রাপোলে। ঘটনায় ধৃত ব্যক্তি আনিসুজ্জামান আনিস। বিএসএফ সূত্রে জানা গেছে, নিয়ম মেনে যাত্রীদের রুটিন চেকিং চলছিল, সেই সময় অভিযুক্তের শরীরে ধাতব পদার্থের উপস্থিতি টের পায় কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। অভিযুক্তকে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি সোনার তৈরি জাল এটিএম কার্ড। এছাড়াও উদ্ধার হয়েছে দুটি সোনার বিস্কুট ও তিনটি হাফ সাইজের সোনার বিস্কুট। অভিযুক্ত বিএসএফ এর জেরায় স্বীকার করেছে, সোনাগুলি কলকাতার নিউ মার্কেট এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার। এর বিনিময়ে তার সাথে 20,000 টাকার চুক্তি হয়েছিল। একই দিনে দ্বিতীয় একটি ঘটনায় বিএসএফ এর 68 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা রণঘাট সীমান্ত এলাকায় বিশেষ একটি অভিযান চালিয়ে 4টি সোনার বার ও 6টি সোনার বিস্কুট উদ্ধার করে। ঘটনায় একজনকে গ্রেফতার করে বিএসএফ। জানা যায় ধৃতের নাম বিজয় তরফদার। দুজনেই বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করছিল বলে জেরায় জানিয়েছে। দুটি পৃথক ঘটনায় মোট গ্রেফতার দুইজন, উদ্ধার 95 লক্ষ টাকার সোনা। উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময় সোনার উপর গহনা, কখনো আবার বেআইনি ওষুধ বা ফেন্সিডিল পাচার করে পাচারকারীরা। সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গরু পাচারের ঘটনাও ঘটে থাকে, তবে সীমান্তবর্তী এলাকায় সদা তৎপর বিএসএফ এর কর্মীরা। কিন্তু তা সত্ত্বেও পাচারকারীরা নিত্য নতুন পথ অবলম্বন করে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারংবার সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের ধরতে সক্ষম হন বিএসএফ কর্মীরা। পাশাপাশি সামনেই লোকসভা ভোট, নির্ধারিত হয়েছে ভোটের দিন তারিখ, সেই কারণে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী, শুরু হয়েছে রুট মার্চ। এরই মাঝে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার তৈরি জাল এটিএম কার্ড। দক্ষিণবঙ্গ ভারত বাংলাদেশ সীমান্তের দুটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে 95 লক্ষ টাকা সোনা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দুটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে 95 লক্ষ টাকার সোনা সহ দুই পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক 95 লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো কড়া নজরদারি চালানো হবে। বাহিনীর জওয়ানদের সাফল্যে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিএসএফ এর দক্ষিণবঙ্গে জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য। সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন উপায়ে পাচারকারীরা কাজে লাগাচ্ছে, সামান্য অর্থের বিনিময়ে তারা পাচারের কাজে জড়িয়ে পড়েছে। বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকে সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।